মন্ত্রী নিজে স্বীকার করছেন যে সিন্ডিকেটটা দাম বাড়াচ্ছে, তো তুমি আছো কেন? What for you are there? 72 থেকে 75 পর্যন্ত তারা সরকারে ছিল, ওই সময়টা ছিল বাংলাদেশের সবচেয়ে দুঃসময়, যে সেই সময়ে শুধু গণতন্ত্রের কথা বলার জন্যে কত হাজার তরুণ কিশোরকে প্রাণ দিতে হয়েছে এবং কিভাবে লুটপাট হয়েছে, কিভাবে তাদের ব্যর্থতার জন্যে একটা দুর্ভিক্ষ হয়েছে 1974 সালে, এই বিষয়গুলো কিন্তু তারা কখনো বলে না, বলতে চায় এড়িয়ে যায়। আপনারা দেখুন অমর্ত্য সেনের বই আছে, তার বাংলাদেশের দুর্ভিক্ষের উপরে তিনি তার বইতে লিখছেন যে খাদ্যশস্য যে ছিল না এমন না, ছিল, যথেষ্টই ছিল, কিন্তু সেই খাদ্যশস্যকে জনগণের কাছে পৌঁছে দেওয়া, তাকে ম্যানেজ করা, মানুষকে না খেতে পেয়ে মরতে না দেওয়ার জন্য যে কাঠামো দরকার, প্রশাসন দরকার, সেটা তৈরি করতে ব্যর্থতা এক নম্বর, দুই নম্বর হচ্ছে লোভ। ওই সময়ও তারা দুর্নীতি করেছে, লুটপাট করেছে, কালোবাজারি করেছে, আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি। আজকে মন্ত্রী নিজে স্বীকার করছেন যে সিন্ডিকেটটা দাম বাড়াচ্ছে, তো তুমি আছো কেন? হোয়াট ফর ইউ আর দেয়ার? যারা সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে পারো না, যারা এই দুর্নীতিবাজদেরকে ধরতে পারো না, এই যে ছোট ছোট আড়তদারকে গিয়ে ধরে বেড়াচ্ছ চালের বাজারে গিয়ে, আসল ব্যাপার তো সেখানে নয়, আসল ব্যাপার তো পত্রিকায় এসে গেছে যে বড় বড় কর্পোরেটগুলো তারা এত বেশি করে আপনার চাল কিনছে যেন চালের দাম বেড়ে যাচ্ছে, বরাবরই তাই হয়। আপনার সরকারের প্রশ্রয় ছাড়া, সরকারের মদত ছাড়া কখনোই এটা করা সম্ভব হয় না, তাই আমরা বারবার করে বলছি যে সরকারের কারসাজি শুধু নয়, সরকারের সরাসরি সম্পৃক্ততা আজকে দ্রব্যমূল্যের বৃদ্ধি করেছে, আজকে চালের দাম বৃদ্ধি করেছে। গণতন্ত্রের যিনি মাতা, যিনি আমাদেরকে এই গণতন্ত্রের জন্য আজকে এখন পর্যন্ত তিনি মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে গৃহে অন্তরীণ করে রাখা হয়েছে, আমাদের নেতা যেন তারেক আহমদ সাহেব, তাকে আজকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে, আমাদের বিরোধী দলগুলোর প্রায় 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, 600-এর উপরে অধিক মানুষ আমাদের গুম হয়ে গেছে, সহস্রাধিক নেতাকর্মী খুন হয়েছে। আজকে এখানে যারা আছেন তাদের বিশিষ্ট বন্ধু ইলিয়াস আলী, আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের কমিশনার চৌধুরী আলম সহ আমাদের 600 মানুষ গুম হয়ে গেছে, কেউ নিরাপদ নয়।